হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স কামা এখন তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বিজ্ঞানের পেজ নাম্বার সাতশো বত্রিশ এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নম্বরের এর একের দাগ থেকে চব্বিশের দাগ অবধি তোমাদের এই ভিডিওটিতে দেব তো তোমরা বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য প্লে লিস্ট সার্চ করো সমস্ত ভিডিও সেখানে দেওয়া আছে তোমরা পেয়ে যাবে তো চলো একের দাগেরটা কি বলছে পদাত্র যৌগুলির মধ্যে কোনটি জৈব যৌগ এনে এইচ সিও থ্রি সোডিয়াম বাইকারট সিএইচ ফোর মিথেন সিও টু সি থ্রি টু তো এখানে জৈব যৌব কোনটা CH4 ফোর আর যে CCl3 থ্রি এগুলো হচ্ছে জৈব যৌব চলো এরপরে क्वेश्चन কী আছে দুই হাতেরটা ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ লেখক আর অনুরূপ প্রশ্ন বলছে মনে ওই ওই প্রশ্নটাই অন্যভাবে যদি বলে একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে কি বিক্রিয়াটির প্রথম ধাপে সমিত রাসায়নিক সমীকরণ লেখো হাইড্রোকার্বনটির একটি ব্যবহার উল্লেখ করো তাহলে কী বলছে দেখো একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে মানে হাইড্রোকার্বনটাকে মিথেন মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া তাহলে হাইড্রোকার্বনটা হচ্ছে মিথেন মিথেনের একটা ব্যবহার নিশ্চয়ই লিখতে পারবে তাহলে মিথেন হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো চলো দেখে নাও বিক্রিয়াগুলো তা লিখবে এইভাবে বিক্ষিপ্ত সুযালকের উপস্থিতিতে মিথেনের মিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে মিথেন হাইড্রোজেন পরমাণুগুলি একটি করে ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় মিথাইল ক্লোরাইড মিথেলিন ক্লোরাইড এবং ক্লোরোফর্ম এবং টেট্রাক্লোরাইড ক্লোরাইড কার্বন টেটাক্লোরাইড উৎপন্ন করে তো প্রথম ধাপের বিক্রিয়া মানে যেটা শুধুমাত্র মিথাইল ক্লোরাইড উৎপন্ন করছে ওইটা লিখলেই হবে তো চলো এরপরের কোশ্চেন কী আছে এরপরে তিনের দাগেরটা ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানল তীব্র বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে টু সি টু এইচ ফাইভ ও এইচ প্লাস টু এন এ তাহলে হয়ে যাবে টু সি টু এইচ ফাইভ ও এইচ এর জায়গায় এনেটা ঢুকে যাবে আর এইচ টুটা এখান থেকে আলাদা হয়ে যাবে প্লাস এইচ টু এটা ছিল এর বিক্রিয়া এরপরের কোশ্চেন এরপর চারের প্যাকেটটা জৈব ও অজৈব যোগের মধ্যে দুটি পার্থক্য লেখো তাহলে দেখো জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য এটা আমি পড়ছি না এখান থেকে যে যেকোনো দুটো পয়েন্ট লিখে নাও তো এর পরের क्वेश्चन কি আছে দেখো এরপর অনুরূপ প্রশ্ন জৈব যৌগ যৌগের তিনটি ধর্মের তুলনা করো একই জিনিস এরপর পাঁচের দাগ কার্যকরী গ্রুপ কাকে বলে একটি উদাহরণ লেখো তো দেখো তাহলে কার্যকরী গ্রুপ বা কার্যকরীমূলক একই জিনিস যেসব মূলক বা গ্রুপ যৌগের উন্নতি উপস্থিত থেকে যোগের প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ বলে একই কার্যকরী গ্রুপ বিশিষ্ট যৌগ সমধর্মী ও ভিন্ন কার্যকরী গ্রুপ বিশিষ্ট যৌগ ভিন্ন ধর্মী হয় তো এই বলে পর্যন্ত লিখলে হবে একটা উদাহরণ যেমন অ্যালকোহল এর কার্যকরী মূলক হলো হাইড্রক্সিল মূলকটার নাম সংকেত হবে ও এইচ ব্যাস এরকম একটা লিখে দিলে হয়ে যাবে বা উদাহরণ দিতে বললে মিথাইল অ্যালকোহল এখানে কার্যকরী মূলকটি হলো ওয়েচ বন্ড ওয়েচ বন্ডটা অবশ্যই বন্ড ওয়েচ তো চলো এরপরে কোশ্চেন কি আছে ছয়ের দাগ প্রদত্ত যৌগগুলিতে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো ইথাইল অ্যালকোহল শুধুমাত্র বলতে থাকো কার্যকরী গ্রুপের সংকেত তাহলে ইথাইল অ্যালকোহল কী হবে বন্ড ওইচ অ্যাসিটাল ডিহাইড অ্যাসিটাল ডিহাইডে কী হবে বন্ড সেইচ মিথানল মানে বন্ড ইথানৈক অ্যাসিড ওইক অ্যাসিডের জন্য কি হবে বন্ড সি ডবলো এইচ অ্যাসিটন অ্যাসিটন মানে হচ্ছে কিটন কিটনের ক্ষেত্রে কি হয় সিও তার মানে সি তারপরে ডবল বন্ড দিয়ে বা নিচে ডবল বন্ড দিয়ে ও লিখতে পারো এখানে একটা বন্ড সি দিতে পারো হ্যাঁ সিও এটা হচ্ছে কিটন কিটন মানে অ্যাসিটন শুধু কার্যকরী মূলকটার বা গ্রুপটার সংকেত লিখতে বলেছে হয়ে গেল এরপর প্রদত্ত কার্যকরী গ্রুপের থেকে অ্যাসিটন ও ইথাইল অ্যালকোহলের উপস্থিত কার্যকরী গ্রুপ বেছে নাও তাহলে অ্যাসিটন অ্যাসিটন মানে কিটন কিটন মানে এই দেখানো হলো সিও সিও কোনটা আছে দেখে নাও এই দেখো এখানে দেখতে পাচ্ছি সিও তাহলে এটা হলো অ্যাসিটন ও ইথাইল অ্যালকোহলে উপস্থিত ইথাইল অ্যালকোহল মানে অ্যালকোহল থাকে কি ওইচ আছে এটা তাহলে এটা আর এটা এটা হচ্ছে অ্যাসিটনের জন্য এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের জন্য ঠিক আছে তো এটাই অ্যান্সার এরপর সাধারণ সংকেত লেখো অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকিনের সাধারণ সংকেত কি দেখো প্রথমে হচ্ছে অ্যালকেন তারপরে অ্যালকিন তারপরে হচ্ছে অ্যালকাইন অ্যালকেন হলে এন এইচ টু এন প্লাস টু অ্যালকিন হলে এন এইচ টু এন আর অ্যালকাইন হলে এন এইচ টু এন মাইনাস টু তো এটাই হচ্ছে ব্যাপার তাহলে জানতে চাইছি তোমার তো অ্যালকিন অ্যালকিনের এইটা আর অ্যালকাইন অ্যালকাইনের জন্য এইটা ঠিক আছে তো চলের পরে কোশ্চেন নয় ত্যাগেরটা পর তো যজ্ঞগুলির আইউ পি সি নাম লেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওইচে দেখো সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু ওইচ মানে এখানে কটা আছে কার্বন কার্বন আছে তিনটা তিনটার জন্য তাহলে কি হবে মিথ ইদ প্রোফ আর অ্যালকোহলের জন্য অল তার মানে কি হয়ে যাবে এটা প্রোপান অল তাহলে প্রথমের হল কিনা এটা প্রোপানল এখানটা ফাঁকা আছে আমি এখানটাতে লিখছি হ্যাঁ প্রোপানল তারপরে এটা আছে এইচ থ্রি এইচ টু এইচ ও কার্বন কটা আছে তিনটা প্রোপ কিন্তু এখানে আছে মানে কি এল ডি হাইট এর জন্য কি বলবো আমরা এল তাহলে প্রোপা প্রোপা নেল কারণ এল আছে এল ডি হাইট তারপর এটা কি দেখো এইচ থ্রি এইচ OH সিচ থ্রি অর্থাৎ OH অ্যালকোহলটা দু নম্বর কার্বনের সঙ্গে আছে তাহলে এটা কী বলবো আমরা তিনটা কার্বনের জন্য মিথ ইথ তো হলো আর অ্যালকোহলটা আছে এ তাহলে এটা কী বলবো প্রোপান টু অল বা টু প্রোপান অল তো বলবো এটা প্রোপান টু অল কোনখানটায় লিখবো এই সাইডটায় লিখা হয়ে যাবে এটার জন্য তাহলে প্রোপান টু অল ঠিক আছে তো যখন এরকম সংখ্যাগুলো লিখব এখানে বন বাই হাইফেন এই হাইফেনটা দিতে ভুলে গেলে হবে না তাহলে নাম্বার কাটা যাবে প্রোপান হাইফেন দিয়ে টু হাইফেন অল এরপর এইচ থ্রি এইচ টু সিড এইচ এখানেও দেখো সে কার্বন তিনটাই দিয়েছে তিনটার জন্য প্র আর সি ডবল এইচ লিখে ওইক অ্যাসিড ওইক অ্যাসিড এক নম্বর আছে তার মানে এটা বলব প্রোপানৈইক অ্যাসিড প্রোপা অ্যাসিড হয়ে গেল আইপিএসি নামগুলো এরপর কি বলছে দেখো সমবায়তা বা আইসি মিনিজম কাকে বলে উদাহরণ দাও তাহলে দেখো সমবায়তা সংজ্ঞা একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনকে গঠনের ঘটনাকে সমবায়তা বা আইসি মিনিজম বলে ঠিক আছে তো সংজ্ঞা লিখে দিলে এরপর বলছে দেখো উদাহরণ দাও তো উদাহরণ একটা এভাবে লিখে নেবে কোথায় গেল কোশ্চিনটা উদাহরণ দাও উদাহরণটা লিখবে একটা হলো সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ আর এটা হচ্ছে সিএইচ থ্রি ও সিএইচ থ্রি তখন এটার নাম কি হলো এটা হচ্ছে ডাই মিথাই লিথার ডাই মিথাই আর এটার নাম কি এটার নাম হচ্ছে মিথের পরীথ ইথানল বা ইথাইল অ্যালকোহল তো এই দুটো হচ্ছে একে অপরের আইসোমার কারণ উভয়েরই দেখো আণবিক সংকেত একই কি আণবিক সংকেত এটা হবে কার্বন কটা আছে কার্বন আছে দুটো হাইড্রোজেন আছে ছটা আর একটা অক্সিজেন সি টু এই সিক্স ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি আয়সমান হলো একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর এটা হচ্ছে ডাইমিথাইল ইথার ব্যাস এটি হয়ে গেল উদাহরণ তো চলো এরপরে কোয়েশ্চেন একই আণবিক সংকেত সি টু এই সিক্স ও বিশিষ্ট দুটি জৈব গঠন সংকেত লেখো দেখো ওই কোয়েশ্চেনটা উদাহরণটাই এর অ্যান্সার হয়ে গেল তার মানে এগারো দাগে হয়ে গেল তাহলে বলবে যে একই আণবিক সংকেত সি টু এই সিক্স ও বিশিষ্ট দুটি জৈব যৌগ হলো একটি হলো ইথাইল অ্যালকোহল আর একটি হলো ডাইমিথাইল ইথার ব্যাস এরপর বারো তাকে একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যোগের নাম ও গঠন সংকেত লেখ যাদের ধর্ম আলাদা তাহলে একই আণবিক দুটি নাম লিখতে বলেছে গঠন লিখতে বলেছে তাদের যাদের ধর্ম আলাদা অবশ্যই একই আণবিক সংকেত বিশিষ্ট হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং আরেকটি হল ডাইমথেলিথার ও ভেরি ধর্ম আলাদা এদের মধ্যে সম্পর্ক কি তো এদের মধ্যে এখানে কি সম্পর্ক আছে সেরকম কিছু সম্পর্ক নেই সম্পর্ক বলতে আমরা বলতে পারবো যে ডাই ইথাইল অ্যালকোহল ধাতব সঠিমের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু ডাইমিথাইল ইথ্যাল বিক্রিয়া করে না আর এখানে দেখো আছে যদি আমরা এই যে যে আণবিক সংকেত বিষয়ে দুটি জৈব যোগ যদি এইরকম ধরি অ্যালকোহলটাকে বিভিন্ন পজিশন চেঞ্জ করি মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ধরো লিখছি একটা সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ ওইচ আর একটা লিখলাম সিএইচ থ্রি সি এইচ এই সি এর নিচে ও এইচ এখানে সি এইচ থ্রি তাহলে দেখো কার্বন এখানে কটা আছে কার্বন তিনটা এতেও কার্বন তিনটা হাইড্রোজেন কটা আছে দেখো হাইড্রোজেন তিনটা দুটা পাঁচটা আর পাঁচ এটা হবে সি এইচ টু পাঁচ ছয় সাত একে আট তাহলে সি থ্রি এইচ এইট এখানেও দেখো সি থ্রি এইচ তিন তিনের ছয় সাত আট এইচ এইট ও তাহলে দুটোরই কিন্তু দেখো সংকেত হচ্ছে সি থ্রি এইচ এইট ও তাহলে একই আণবিক সংকেত হয়ে গেল দুটি জৈব যৌগ দেখো দুটো আলাদা যৌগ এটা ছিল মিথ আর এক এক অ্যালকোহল অ্যালকোহল ছিল তার মানে প্রোপান ওয়ান অল বা প্রোপান অল আর এটা হচ্ছে কিনা প্রোপান টু অল দু নম্বরে অ্যালকোহল আছে তাহলে প্রোপান ওয়ান অল বা অল আর টু অল দুটোই কিন্তু একই মানে আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ যাদের গঠন সংকেত এরকম হবে আর ধর্ম আলাদা বলতে গেলে কি হবে দুটো আলাদা আলাদা ভিন্ন প্রকৃতির লিখব ঠিক আছে যেমন আগের উদাহরণটা ছিল ধর্মটা আলাদা হবে আর এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে ধর্মটা একই একই ধর্ম বিশিষ্ট বোঝা গেল এরপর চলুন তেরো দাগটা তিনটি কার্বন পরাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো এতে উপস্থিত কার্যকরী গ্রুপটি সংকেত লেখক তাহলে আনসারটা লিখবে তিনটি কার্বন পরাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড মানে সিডবলএইচ থাকতে হবে তাহলে সিএইচ থ্রি টু সি ডবলো এইচ হয়ে গেল তিনটে কারণ প্রণুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিড তারপর এর নাম কি হবে এর নাম হচ্ছে তাহলে তিনটার জন্য হলো প্রোফ আর ওই অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড তো ডবল এইচ থাকে মানে কী হলো প্রোপানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড এতে উপস্থিত কার্যকরী গ্রুপটির সংকেত কি কার্যকরী গ্রুপটির সংকেত হলো বন্ড সিডবলো এইচ ঠিক আছে অ্যানসার এরপরে কোশ্চেন দেখো আলে কিভাবে উৎপন্ন হয় তাহলে দেখো কর্দমাক্ত জলাভূমিতে গাছপালা পচে মিথেন গ্যাস উৎপন্ন হয় এই মিথেন গ্যাসের সঙ্গে ফসফিন পিএইচ থ্রি এবং ফসফরাস ডাইহাইড্রাইট পিটিচ ফোর গ্যাস মিশে থাকে ফসফরাস ডাইহাইড্রাইড বাতাসের অক্সিজেনের সংস্পর্শে নিজে জ্বলে ওঠে তখন ওর সঙ্গে মিশে থাকা মিথেন ও ফসফিন গ্যাসও জ্বলে ওঠে দহন শেষ হলেই তা নিভে যায় অন্ধকারে হঠাৎ এইভাবে চলমান আগুনের শিখা জ্বলে ওঠার ঘটনাকে আলেয়া বলে এটি একটি প্রাকৃতিক ঘটনা কোনো ভৌতিক ব্যাপার নয় তাহলে বুঝতে পারলে অ্যান্সার তারপর থাকে মিথেন মিথেনের সঙ্গে থাকে ফসফিন আর ফসফরাস ডাইহাইড্রাইড এটা আগুনের সংস্পর্শে বা অক্সিজেনের সংস্পর্শে আসলেই জলে ওঠে মিথেন কি হয় আগুন দিলে তবে জ্বলে আর এর সঙ্গে এটা মিশে থাকায় কি হয়ত হবে তখনই জ্বলে উঠবে বোঝা গেল এরপরে কোশ্চেন কি আছে এরপরে কোশ্চেন পনেরো তারিখটা মিথেন প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কি কি তো উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করো হ্যাঁ মিথেন প্রস্তুতি দেখো প্রারম্ভিক দ্রব্য এগুলো হচ্ছে দ্রব্য কার্বন মনোক্সাইড সিও বা কার্বন ডাইঅক্সাইড সিও টু ও হাইড্রোজেন এইচ টু এর মিশ্রণকে দুশো পঞ্চাশ ডিগ্রি থেকে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রিট তাপমাত্রায় নিকেল চুহনের উপর দিয়ে চালনা করলে আমরা কী পাবো মিথেন প্রারম্ভিক দ্রব্য হচ্ছে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন তো এরপরে কী বলছে ওর সাথে দ্রব্যগুলি কী কী শুধুমাত্র এটাই জানতে চেয়েছিলো এরপরে কোশ্চেন ষোলো তারিখেরটা এনএ সিও থ্রি ও এনএইচ সিও থ্রি কে কি জৈব যৌগ বলা চলে না এদেরকে যৌগ বলা যাবে না কেন যৌগ বলা যাবে না দেখো ব্যাপারটা হচ্ছে কার্বোনেট বাইকার্বনেট এই ধরনের যৌগগুলোকে আমরা যৌগ বলতে পারবো না আরও কি কারণ আছে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায় অর্থাৎ এগুলো হচ্ছে দেখো আয়নীয় যৌগ সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাইকারনেট তো আয়নীয় যৌগ তো জৈব যৌগ নয় জৈব যৌগগুলো হচ্ছে সমযোজী হয় আয়নীয় নয় আমরা জানি জৈব যৌগ হলো আয়নীয় কিন্তু সম যৌগ হলো সমযোজী কিন্তু আয়নীয় নয় কিন্তু সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাই কার্বোনেট উভয়ই কিন্তু দেখো আয়নীয় যৌগ ঠিক আছে অর্থাৎ এটা ক্যাটাইন এবং ভাঙবে তাই জন্য এগুলো কি হবে এগুলো জৈব যৌগ এদিকে বলবো না একই রকমই কোয়েশ্চেন দেখো এখানে একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখলে একটু অভিজ্ঞতা হয়ে যাবে দেখো জৈব যৌগ মাত্রই সমযোজি এবং জৈব যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ধর্ম প্রকৃতি ধর্মগুলি দেখা যায় তো এই যে যৌগগুলো এখানে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট এদের ক্যাটিনেশন ধর্ম সমবায়তা দেখা যায় না ঠিক আছে এবং এরা দেখো আয়োনীয় প্রথম কথা তো আয়োনিয় হয়ে যাচ্ছে আচ্ছা এবার আয়োনিয় যৌগ কীভাবে ভাঙে সেগুলো ব্যাখ্যা করা আছে এটা দেখার কিছু নেই প্রথম কথা বলবে আয়োনীয় আয়নীয় যৌগ সোডিয়াম বাইকার্বনেট কীভাবে ভাঙবে এনে প্লাস প্লাস সিও থ্রি মাইনাস এখানে সোডিয়াম মাইক্রোমটা একই রকমভাবে এনে প্লাস প্লাস এই সিও থ্রি মাইনাস তো এগুলো এইভাবে ভেঙে যাচ্ছে তো আয়নীয় যোগ্য তারপরে এটা যোগ যোগ হবে না টেবলোনের মনোমারের নাম কি তো টেবলোন মানে কি পলি টেট্রা ফ্লুরো ইথিলিন তো পলিটা বাদ দিয়ে দিলে টেট্রা ফ্লুরো ইথেলিন তো টেবলোনের মনোমারের নাম টেট্রা ফ্লুরো ইথিলিন এর একটি ব্যবহার লেখো তো নন স্টিকের বাসন তৈরিতে ব্যবহার করা হয় কি বললাম নন স্টিক নন স্টিকের বাসন তৈরিতে ব্যবহার করা হয় এরপর ইথিলিনের গঠন সংকেতের সাজিয়ে দেখা হচ্ছে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কথা বলে যাদের মধ্যে যে সমস্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন এক এক বন্ধন বন্ধন বা হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা গঠিত এক বন্ধন হলে সম্পৃক্ত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হলে অসম্পৃক্ত তাহলে ইথিলিনের স্ট্রাকচারটা আঁকতে হবে ইথিলিনের জন্য আমরা কি পাবো সিএইচ টু ডবল ওয়ান টু তো এই স্ট্রাকচারটা এঁকে দিলে অ্যান্সার হয়ে যাবে তো দেখি দিচ্ছি তোমাদের এভাবে ইথিলিনটা আঁকবে ইথিলিনটা আঁকার পর এখানে বলবে যে এখানে ডবল বন তৈরি হচ্ছে তাই এটি অসম্পৃক্ত ব্যাস দু যাবে তো চলো এরপরে কোয়েশ্চেন ইথিলিনের পলিমারের নাম কি ইথিলিনের পলিমার হলো পলি ইথিলিন পলি তারপরে ইথিলিন ঠিক আছে পলিমারটির একটি ব্যবহার লেখো তো পলিথিনের কি ব্যবহার জানো পলিথিনের ব্যবহার নিশ্চয়ই বলতে হবে না এটা সবাই জানে একটা বাচ্চা থেকে বুড়ো সবাই জানে এরপর আছে কুড়ি তাগেরটা পলি ইথিলিন ব্যাগের যথেষ্ট ব্যবহারের দুটি বিপদ উল্লেখ করো পলিথিন ব্যবহার করার ফলে তোমরা ক্লাস টেনে পড়ো কী কী ক্ষতি হচ্ছে বায়ু দূষ বায়ুমণ্ডলে ধরো পলিথিনকে পড়ালে বায়ু দূষণ হচ্ছে পলিথিন যখন মাটিতে পড়ে মৃত্তিকা দূষণ হচ্ছে এগুলো বলার কিছু নেই চলো এরপর একুশের তাগেরটা ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লিখো তাহলে একুশের দাগ হচ্ছে ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় তাহলে ইথিলিনের সঙ্গে ব্রোমিন বিক্রিয়া করলে কি হবে ব্রোমিনটা ইথিলিনের মধ্যে প্রবেশ করে যাবে তাহলে বিক্রিয়াটা দেখে নাও দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো ব্রোমিনের সঙ্গে জুতো বিক্রিয়া এটাই হচ্ছে তাহলে পুরো জিনিসটা দেখো ব্রোমিন কে জৈব দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড সি ফোর বা ক্লোরোফর্ম সি এইচ সি এল থ্রি দ্রবিত করে ওই দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন সি টু এইচ ফোর গ্যাস চালনা করলে প্রতিটি ইথিলিন অনুর সাথে এক একটি অনুব্রোমিন যুক্ত হয়ে ইথিলিন ডাইব্রোমাইড বা ওয়ান টু ডাইব্রোমো ইথেন নামক বর্ণহীন যৌগ উৎপন্ন হয় এবার বিক্রিয়াটা দেখে নাও এটা ইথিলিন ইথিলিন সঙ্গে যখন ব্রোমিন যোগ করলাম অবশ্যই এখানে সিসিএল ফোর মাধ্যম বা সি থ্রি মাধ্যম হিসেবে ব্যবহার করব তাহলে কি হয়ে যাবে এখানে ওয়ান টু টাই ইথেন তৈরি হয়ে যাবে ছিল অসম্পৃক্ত ডাবল বন ছিল তো হয়ে গেল কার্বন কার্বন সিঙ্গেল বন মানে সম্পৃক্ত ব্যাস এটাই আনসার তো এরপরে কোশ্চেন পরে কোয়েশ্চেন বাইশের দাগেরটা ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো বিক্রিয়া সমীকরণ লেখো তো ইথিলিনে হাইড্রোজেন সংযোজন তো দেখে নাও ইথিলিন হাইড্রোজেন সংযোজন করলে কি হয় তাহলে ইথিলিন ছিল সি টু আর বন্ড সি টু হাইড্রোজেন সংযোজন করলে কি হচ্ছে একটা বন্ড উঠে যায় দুটো হাইড্রোজেন দুদিকে চলে যাবে এইচ টু মানে এদিকে একটা হাইড্রোজেন চলে আসলে এইচ হয়ে যাবে এটা এইচ থ্রি তারপর সি এইচ থ্রি সি এইচ থ্রি তো এটা ভাষা দিয়ে লিখবে এটা করতে গেলে কি লাগে ভাষাটা কিছুই নয় এখানে রানি নিকেল বা পিটি পিটি তার চালিয়ে আমরা ব্যবহার করবো অনুঘটক হিসেবে ব্যাস এই জিনিসটা লিখে দিলে হয়ে গেল এর অ্যান্সার তো চলো এরপরের কোশ্চেন কি আছে এরপরে আছে তেইশেরটা একটি জৈব যৌগের আণবিক সংকেত সি টু এইচ ফোর অর্থাৎ ইথিলিন দিয়েছে এটি কার্বন টেটাক্লোরাইড দ্রৈভূত ব্রোমিনের বর্ণকে বর্ণহীন করে জৈব যৌগটি শনাক্ত করো তো জৈব যৌগটি কিছুই নাই জৈব যৌগটা তাহলে কি এটি কার্বন টেটাক্লোরাইড দ্রৈভূত ব্রোমিনকে বর্ণহীন করে একটি জৈব যৌগের আণবিক সংকেত দিয়ে দিয়েছে সি এইচ ফোর তাহলে জৈব যৌগটা হলো ইথিলিন জৈব যৌগটা কি ইথিলিন অর্থাৎ এই যে কোশ্চেনটা ওই কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিয়েছি অর্থাৎ ইথিলিনকে যখন আমরা কার্বন ডাইটাক্লোলাইড বা ক্লোরফর্মের সহযোগী ইয়ে করবো তখন কী দেখবে বর্ণহীন হয়ে যাবে দেখো দ্রবণটি বর্ণহীন হয়ে যায় তাহলে এটাই হলো অ্যান্সার এর বিক্রিয়া এটা তো জৈব যোগাটা কী হবে অ্যান্সার জৈব যোগটা হলো ইথিলিন এইচ টু ডাবল ওয়ান সিএইচ টু এরপরে কোশ্চেন চব্বিশশো টাকাটা অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ কী আছে তাহলে অ্যালকাইন এর সাধারণ সংকেত হবে কি না সিএন এইচ টু এন মাইনাস টু আর কি বলছে এলডি হাইডের কি কার্যকরী গ্রুপ আছে এল ডি কার্যকরী গ্রুপ থাকে বন্ড এল ডি মানে সি ঠিক আছে বন্ড সি এইচও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চব্বিশ পর্যন্ত থাক পরের ভিডিওতে পঁচিশ থেকে আলোচনা করা হবে আর তারপরের ভিডিওতে তিন এন দাগের সমস্ত কোশ্চেনগুলো একসাথে দেওয়া হয়ে যাবে অর্থাৎ আর দুটো ভিডিও হলে তোমাদের জৈব জৈবযোগ্য কমপ্লিট তো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে বাই